আচ্ছা আমরা এটা তুলে দেই এখন, এই যে এতটুকু তুলে দিলাম আসি এখানে। এখানে একটা আইডি নিব আমরা অ্যাকর্ডিয়ন নামে, ঠিক আছে? যেহেতু অ্যাকর্ডিয়ন করতেছি, অ্যাকর্ডিয়ন নামে আইডি নিলাম একটা। এর ভিতরে এখন কি করব, একটা এস ফোর ট্যাগ দিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম সেকশন ওয়ান। আর এর নিচে কি করবো, কী করতে হবে, একটা ডিভ নিব, ডিভের মধ্যে আমরা একটা পি ট্যাগ নিতে পারি, অথবা আমি আমি এমনি লরেম ইপসাম দিয়ে দিলাম, ঠিক আছে? কিছু টেক্সট দিয়ে দিলাম ভিউ থেকে, এটাকে ডবল ওয়ারড্রপ করে দিই। ওকে, তো এতটুকুকে কপি করি, কপি করে এখানে দিয়ে দেবো সেকশন টু। ওকে, আচ্ছা আমি এখানে কমেন্ট করে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে সেকশন ওয়ান। আর এটা হবে কি সেকশন টু। এখন এটাকে কপি করব, এটাকে করে দেবো সেকশন থ্রি। তিনটা রাখলাম, ওকে। আর এখানে হচ্ছে কিছু টেক্সট বেশি করে দেই, এখানেও কিছু টেক্সট বেশি করে দেই, থাকছে এরকম থাকলো। ব্রাউজারে এসে যদি রিফ্রেশ করি, দেখেন এইভাবে চলে আসছে, তাই না? ওকে, আমরা চাইলে এগুলোকে ডিজাইন দিতে পারি। তো এইচ থ্রিটাকে, এইচ ফোরটাকে ডিজাইন করি, এইচ ফোর। এটাকে বলে দেই যে মার্জিন বটম জিরো, ঠিক আছে? এই যে এখন একটা কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করবো, এই যে সরি, এখানে না, এখানে এডিটরে আমাদের এইখানে যে হচ্ছে আপনার যে অ্যাকর্ডিয়ন, যে একটা প্যারেন্ট আইডি নিয়েছিলাম আমরা একটা ডিভের মধ্যে, আর এই ডিভের ভিতরে আমরা বাকি ইয়াগুলো রাখছি, ডিভ এবং হচ্ছে এই স্টোর এইগুলো রাখছি। তো এখন এই অ্যাকর্ডিয়নটাকে আমাদের নিতে হবে, নিয়ে ডলার সাইন, ডলার সাইনের ভিতরে কী করতে হবে, হ্যাশ দেওয়ার পরে এই আইডিটা দিয়ে দিতে হবে। এরপর কী করতে হবে, এখানে অ্যাকর্ডিয়ন মেথড ইউজ করতে হবে। তো আমি হচ্ছে যে ডলার সাইন বারবার লিখতেছি, তারপরে এর ভিতরে কী সিলেক্ট লিখবো, এগুলো তো আমি পূর্বে অনেকবার আলোচনা করছি যে কুয়েরি করানোর সময়। তো এখন তো আর এগুলো আলোচনা করার দরকার নেই, তাই না? এই জন্য আমি শর্টকাটে যেভাবে বলা সেভাবে বলি। অ্যাকর্ডিয়ন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাকর্ডিয়নটা মেথড একটা। এবার রিফ্রেশ করি, দেখেন ডিজাইনটা চলে আসছে, তাই না? ইউআই এর যে ডিজাইন, সেম ডিজাইন আমাদের এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, এটা কী করবে, ডিফল অবস্থায় এটা ওপেন হয়ে থাকবে। ওকে, তো এটাতে যদি ক্লিক করি, এটা ওপেন হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, এখানে কোডগুলো দেখাচ্ছে। ওকে, তো আমরা চাচ্ছি যে এটাকেও আমরা কলাপস করতে পারবো, এই জন্য আমাদের কী করতে হবে, এই এর ভিতরে অ্যাকর্ডিয়নের ভিতরে কী করবো, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট নিলাম, সরি, নেয়ার পর এখানে ইউজ করতে হবে কলাপসিবল, কলাপসিবল ট্রু। রিফ্রেশ করি, দেখেন এটাকে এখন আমরা কলাপস করতে পারতেছি। তারপর কলাপসিবল আইকন ইউজ করা যায়, এগুলো আপনারা দেখে নেবেন,